এখানে দেখতে হবে যে আপনি যাকে টাকাটা দিচ্ছেন তাকে ব্যবসার ভিত্তিতে দিচ্ছেন কিনা। আপনি যদি চান যে নিরেট মুনাফা, আমি 1 লক্ষ টাকা দিব, তার আগে নিশ্চয় আমাকে মাসে মাসে তুমি চোখ বন্ধ করে এত টাকা দিবে, তাহলে এটা হলো কুল্লকর দিন যার রানা ফান ফাভরিবা, যে কোনো লোন তার এগ্রিস্টে যখন আপনি বেনিফিট নেবেন নির্দিষ্ট হারে সেটা সুদ হবে। বাট আপনি যদি বলেন যে আপনি একটা ব্যবসা করেন, আপনার ব্যবসায় আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, এই 1 লক্ষ টাকা আনুপাতিক হারে যা প্রফিট হবে তার 50% আমাকে দেবেন, 50% আপনি নেবেন, অথবা 60-40 অথবা 70-30 যেভাবে আমরা দুজন চুক্তি করে নেবেন, এটা জায়েজ হবে। আরেকটা রাস্তা আছে, আমি আপনাকে 1 লক্ষ টাকা লোন দিলাম, কোনো ব্যবসা না, আপনি সেটা 2-4 মাস 6 মাস পরে 1 বছর পরে যে কোনো সময় পরে আপনি আমাকে ব্যাক করলেন। ব্যাক করার সময় আপনি চিন্তা করলে লোকটা আমাকে লোন দিয়েছে, একটা বিপদের সময় উপকার করেছে, কিংবা আমার ইনভেস্টে তিনি দিয়েছেন, আমি সেখান থেকে কিছু প্রফিটও করেছি, অথবা প্রফিট নাই করলাম আমার উপকার হয়েছে, আমি লোকটাকে ফেরত দেওয়ার সময় 1 লক্ষ টাকার সাথে আরও 5,000 টাকা বাড়াই দিলাম, এটা কিন্তু জায়েজ আছে? আমরা অনেকে জানি না, দাবি না করে, হ্যাঁ কোনো আলোচনা, মানে এখানে কোনো আমারও আশা থাকবে না যে আপনি দিবেন, আমি নিশ্চয় আল্লাহকে খুশি করবার জন্যই দেবো। আপনি দেওয়ার সময় আপনার জায়গা থেকে আপনি বাড়িয়ে দিয়েছেন, এটা কিন্তু সুদ নয়, এটা বরং করজে হাসান, অর্থাৎ আপনি করজ ঋণ পরিশোধে উত্তমভাবে পরিশোধ বলা হয় এটাকে। আমরা অনেকে এটা না জেনে মনে করি না সুদ হয়ে যাবো, তো এটা বরং এটা উত্তম যে একটা মানুষ আমাকে উপকার করেছে, ঠিক আছে আমি তাকে একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, যদি আমি বলি যে ভাই আমাকে কিন্তু বাড়াই দিতে হবে, অথবা আমার আশা থাকে বা দুজন আলোচনা থাকে, তাহলে সুদ হবে।